নার্সর নতুন ভ্যাকেন্সি ওলাইছে, কোনো ধরনের ক্যান্ডিডেটের লিখিত পরীক্ষা নহয়, ডাইরেক্ট ইন্টারভিউ হব, ইন্টারভিউ সিলেকশন হলে নিযুক্তি লাভ করব। প্রথমতে জানি লোক নার্সর ভ্যাকেন্সি কত ওলাইছে। নার্সর ভ্যাকেন্সি ওলাইছে গুয়াহাটির যেটু ডক্টর বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউট আছে তাতে ভ্যাকেন্সি ওলাইছে। এতিয়া পোস্টর সম্পূর্ণ তথ্য জানি লোক। ইয়াতে চলক নেম অফ পোস্ট অর্থাৎ পদর নাম হল নার্স ফর রিসার্চ। টোটেল পদ মুকলি হয়েছে, ছয়টা পোস্ট মুকলি হয়েছে। এই নার্সর এই পোস্টর স্যালারি হব 20,000 প্রত্যেক মাহত লাভ করব। এতিয়া জানি লোক নার্স এই পোস্টত অ্যাপ্লাই করবলে ক্যান্ডিডেটর শিক্ষাগত অর্থাৎ কি হব লাগবে। ইয়াতে উল্লেখ করেছে ক্যান্ডিডেটর বিএসসি নার্সিং পাস করা হব লাগবে, বা যিসকলে জিএনএম পাস করেছে এইসকল ক্যান্ডিডেট ইন্টারভিউত যাব পারিব। কিন্তু জিএনএম যিসকলে পাস করেছে এইসকল ক্যান্ডিডেটর মিনিমাম এবছর অভিজ্ঞতা বিচারিছে। বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যদি ফ্রেশার আছে ইন্টারভিউত যাব পারিব, আর যিসকলে জিএনএম পাস করেছে এইসকল ক্যান্ডিডেটর মিনিমাম এবছর অভিজ্ঞতা লাগিব, তেতিয়াহে ইন্টারভিউত যাব পারিব। এইটো কন্ট্রাক্টুয়াল জব হয় 6 মাহৰ, তারপর এক্সটেন্ড করে দিব পারে, কিন্তু এঙ্গেজমেন্ট হব 6 মাহৰ, তারপর এক্সটেন্ড হয়ে যাব পারে। এতিয়া জানি লোক কেতিয়া ইন্টারভিউ হব, কত হব, আর ইন্টারভিউ সময় কি কি লৈ যাব লাগিব। ইন্টারভিউ সময় অরিজিনাল ডকুমেন্টস খিনি লৈ যাব লাগিব, লগতে অরিজিনাল খিনি জেরক্স করে একটা সেট বনাই লৈ যাব লাগিব সেলফ অ্যাটেস্টেড করে, তারপর লগত ফটো লৈ যাব লাগিব। এতিয়া জানি লোক ইন্টারভিউ কত হব। ইন্টারভিউ হব ইয়াতে এড্রেস উল্লেখ করেছে, ইয়াতে চলক জুন মাহৰ 6 তারিখে ইন্টারভিউ হব, দিন 10টার আরম্ভ হব ইয়াত উল্লেখ করেছে। আর এড্রেসটা ইয়াতে উল্লেখ করেছে কনফারেন্স হল ডক্টর বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটি 2nd ফ্লোর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ওপিডি কমপ্লেক্স। এই এড্রেসত ক্যান্ডিডেটর ইন্টারভিউ হব। এতিয়া কাম করক, এই ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে নোটিস আছে নোটিস এবার চাই লোক। যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব।